বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের চেতনার সুলঙ্গের নাম, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দনের নাম। 1949 সালের 23 জুন, যখন রাজনীতি ছিল ড্রয়িংরুম ভিত্তিক, রাজনীতি ছিল বুর্জোয়া শ্রেণীর হাতে, রাজনীতি ছিল জমিদারদের হাতে, বুর্জোয়া শ্রেণীর হাতে, সেই রাজনীতিকে গণমানুষের কাতারে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের জন্ম যেদিন হয়, 1949 সালের 23 জুন, 1757 সালের 23 জুনে পলাশির অম্রকারণে সিরাজদ্দৌলার পতন হয়েছিল। আওয়ামী লীগের জন্ম যেন হয়েছিল যেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালের 23 জুন, সেই স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার জন্যেই যেন আওয়ামী লীগের জন্ম হয়েছিল 1949 সালের 23 জুন। আওয়ামী লীগের জন্মের পর আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস জড়িয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আজকে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ, এই দেশের মানুষ স্বাধিকার আদায়ের আন্দোলন করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে বঙ্গবন্ধু স্লোগান শিখিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগানে উজ্জীবিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের পূব আকাশে লাল সূর্য খচিত সবুজ পতাকার অভ্যুদয় ঘটেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই বাংলাদেশের ইতিহাস আর আওয়ামী লীগের ইতিহাস এক এবং অভিন্ন হয়ে গেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুজিব যখন বাংলাদেশকে পুনর্গঠিত করে যেই দেশের 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিল, আরও 2 কোটি মানুষ দেশের অভ্যন্তরে গৃহহীন হয়ে পড়েছিল, 3 কোটি মানুষকে বঙ্গবন্ধু আবার ঘরে ফিরিয়ে এনে পুনর্বাসিত করে সমস্ত পর্যুদস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতিকে পুনর্গঠিত করে বঙ্গবন্ধু মুজিব যখন বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, যখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 1974 সালে 7.4% উন্নীত হয়, তখন বঙ্গবন্ধুকে যারা বাংলাদেশ চায়নি, তাদের দেশীয় শক্তি, দেশীয় দোসর এবং যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশ চায়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে যেদিন, সেদিন যদি হত্যা করা না হতো, বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়, তখন আজকের উন্নত দেশ দক্ষিণ কোরিয়া, আজকের উন্নত দেশ মালয়েশিয়া, আজকের উন্নত দেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুর তখন আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে মাত্র, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া আমাদের থেকে পিছনে পড়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের আগেই বাংলাদেশ হতো একটি উন্নত দেশ।